এই মুহূর্তে আছি হচ্ছে মালদ্বীপে, এই মাফুসি আইল্যান্ডের এখানে। পানিটা জাস্ট লাইক সুইমিং পুল, বিশেষত্ব এটাই। আমাদের বাংলাদেশের সি বিচ তো আর অনেক বড়, পার্থক্য হচ্ছে এখানে সি বিচের সাথে, এখানে সি বিচ হচ্ছে টোটালটাই ব্লু। এই যে আমাদের হোটেলের দিকে অ্যারেনা, অ্যারেনার পাশের তাতে উঠছে অবশ্য কানি পালম, যেটা সেটাও সেম বিচের পাড়েই হোটেলটা। 3 দিন আমরা থাকবো ওই জায়গায়, তারপরে যাব হচ্ছে কলম্বোতে। সব দিকের পরিবেশ অবশ্য নামার মতো না, কিছু জায়গায় যেদিকে ইউরোপিয়ানরা উঠছে ওইদিকে কিছু ড্রেস ভালো না বেঁধে এইদিকে আসলাম। ওইদিকের বিষয়টা কিছু সুন্দর, ওইদিকে মানুষজন গোসল করছে, তো তাই এই পাশে আসলাম। এই পাশটা একটু তো যেটা বিশেষত্ব সেটা হচ্ছে এখানে এখানে বালিগুলো হচ্ছে লাইক আমরা ফিল্টারে যে ধরনের বালি ইউজ করি সুইমিং পুলের ফিল্টারে, এই ধরনের বালি, এটাই বিশেষত্ব মালদ্বীপের। আমার কাছে যেটা মনে হচ্ছে যে বালিটা এরকম হওয়ার কারণে পানিটা ফিল্টার হয়ে যায়, আমাদের দেশের মতো পানিটা খোলা না হয়ে যায়। তো পানিটার আজকের আবহাওয়াটা অনেক সুন্দর। আমার ওয়াইফ সহ আমি আসছি, আমার ওয়াইফ এখানে কোনো মাটি নাই, বালির মধ্যেই বিভিন্ন ধরনের গাছ গাছালি হয়েছে। এদিকে পানিটা একটু তুলনামূলক নোংরা, বাট ওইদিকে শীতের পোশাক আনছিলাম, বাট আসলে টোটালি ঠান্ডা নাই, অনেক বাতাস। ওই দিকে মনে হচ্ছে যে একটা কোনো বাউন্ডারি দেওয়া আছে মনে হয়, মেবি এটার বাইরে যাওয়া যাবে এরকম কিছু। ওইদিকে পানি একটি আমাদের আসছে এদিকে, আমরা জাস্ট কালকে রাত্রে আসছি, কালকে রাতে এসে সব কিছুই দেখতে পাইনি, রাত্রে অনেক প্রায় 10টার দিকে এসে পৌঁছেছি। তো যার কারণে রাতে কিছু দেখার সৌভাগ্য হয়নি, এখন সকালে নাস্তা করে বের হয়েছি। তো প্ল্যান হচ্ছে বেশি ওয়াটার অ্যাক্টিভিটিতে যাব না, যেহেতু ওয়াটার অ্যাক্টিভিটি যত দিকে আছে সব দিকেই হচ্ছে ইউরোপিয়ানরা, তো সেই ক্ষেত্রে একটা প্ল্যান সেটা হচ্ছে যে আজকে এই যে প্যারাসাইক্লিং করতেছে মানুষ, জেট স্কি আছে বা নৌকা নিয়ে ঘোরার বন্দোবস্ত আছে, কায়াকিং করার বন্দোবস্ত আছে, তো ওইগুলো হয়তো করবো। আজকের দিনটা প্ল্যান হচ্ছে ঘুরে ঘুরে দেখবো জায়গাটাকে, দেন কালকে হয়তো অ্যাক্টিভিটিগুলো করবো। আজকের দিকে এখান থেকে চাইলে যাওয়া যায়, বিভিন্ন রিসোর্ট আছে ভেতরের দিকে, তো রিসোর্টে হয়তো ডে ট্রিপে যেতে পারি, এখনও কোনো প্ল্যান করি নাই, দেখি কেমন লাগে তারপরে যেতে পারি। আবার এনভায়রনমেন্ট অনেক ভালো, খুব বেশি গ্রিন না, তারপরে যতটুকু সম্ভব গাছগাছালি আছে বালির মধ্যেই হয়েছে।